আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকে এখানে আপনাদেরকে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সিটু নেতা কানু ঘোষ, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সম্মানিত রামপ্রসাদ পাল মহোদয়ের নামে মিথ্যা কুৎসা রচনা করছেন। উনি বলতে চাইছেন, মাননীয় মন্ত্রী মহোদয়, উনি যে দু বছর আগে যে মেঘলিবন্ধ চা বাগান উনি যে হাতে নিয়েছেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করার জন্য, আজকে কানু ঘোষ উনার নামে মিথ্যা বিভিন্ন কুৎসা রচনা করছেন। উনি বলছেন রামপ্রসাদ পাল মহোদয় নাকি 8.33% বোনাস দেবেন। আসলে তা না, আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ওনার সঙ্গে আলোচনার সাপেক্ষে আমরা জানতে পারলাম উনি 12% বোনাস দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে 20% বোনাস দেওয়ার জন্য ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি। উনি বলেছেন যে উনি যথাসাধ্য চেষ্টা করবেন আগামী হোলিতে আরও কিছু একটা পার্সেন্টেজ দেওয়ার জন্য, কিন্তু তথাপিও কানু ঘোষ যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া উনি আরেকটা বিষয়ে বলেছেন, রামপ্রসাদ পাল মহোদয় শ্রমিকদের PF দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাগানটা হাতে নিয়েছেন। হ্যাঁ, ঘটনা সত্যি, কিন্তু এই যে PF-এর ম্যাটারটা উনি উল্লেখ করেছেন, আপনারা ইতিহাস জানলে, আপনারা যদি প্রত্যেকটা চা বাগানের ইতিহাস জানেন আপনারাও শিহরিত হবেন, কারণ 2010 সাল থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে প্রায় 29টি চা বাগানের PF ডিফল্টার, মানে বাগান মালিক শ্রমিকদের PF-এর টাকা জমা দিচ্ছেন না। এর পিছনে বিরাট রহস্য আছে। CPM যোগ সাজসে সিটু যে নেতৃত্ব করছেন উনি দীর্ঘ 25 বছর, ওনারা সহ বাগান মালিকরা এই শ্রমিকদের PF-এর টাকা আত্মসাত করেছে না কথা বলছেন। 2010 থেকে যে 29টা বাগানের PF ডিফল্টার PF-এর টাকা জমা দিচ্ছেন না, শ্রমিকদের PF-এর টাকা কেটে পর্যন্ত খাচ্ছেন আজকের দিন পর্যন্ত, কিন্তু কানু ঘোষ তখন কিছু বলেন নাই কেন? আমরা ভারতীয় মজদুর সংঘ 2018 সাল যখন জানতে পারলাম যে এই মেঘলিবন্ধ চা বাগানে প্রায় 1.5 কোটি টাকা PF-এর টাকা বাকি, তখন আমরা বিগত যে মালিক ছিলেন ওনাকে আমরা ওইখান থেকে উৎখাত করেছি, ভারতীয় মজদুর সংঘ এবং আমাদের শ্রমিক কার্যকর্তারা আছে ওইখানে। তখন এর 1 বছর পর আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, উনি দেবদূতের মতো ওইখানে উপস্থিত হয়ে এই শ্রমিকদের রক্ষা করার জন্য, বাগান চালানো ওনার মুখ্য বিষয় না, এই যে শ্রমিক প্রায় 300-350 শ্রমিক এবং শ্রমিক পরিবার আছেন ওইখানে, ওনাদেরকে বাঁচানোর স্বার্থে, লাভ করতে উনি এখানে আসেননি, ওনাদেরকে বাঁচানোর জন্য উনি দেবদূতের মতো ওইখানে উপস্থিত হয়ে এই বাগানটা উনি হাতে নিয়েছেন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু উনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ, উনি PF-এর টাকা, শ্রমিকদের বকেয়া টাকা সহ পরিশোধ করে PF চালু করবেন। কিন্তু এখানে যে PF চালু করবেন, বিগত বাম সরকার ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বাগানের শ্রমিকদের কোনো ডকুমেন্টেশন, আধার কার্ড থেকে শুরু করে PRTC, OBC, কাস্ট সার্টিফিকেট, কোনো কিছুই শ্রমিকদের জন্য করেননি। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে মাননীয় লেবার মিনিস্টার ভগবান দাস মহোদয়ের কাছে ডেপুটেশন দেওয়ার পর, ত্রিপুরা রাজ্যে প্রথম রাষ্ট্রবাদী সরকার এবং রাষ্ট্রবাদী আমাদের এই যে সংগঠন BMS, এই যৌথ প্রচেষ্টায় মাননীয় মন্ত্রী মহোদয় প্রত্যেকটা DM এবং SDMকে অর্ডার দিয়েছেন যে প্রত্যেকটা বাগানে যাতে ক্যাম্প করে, যাতে আধার কার্ড এবং আধার ডকুমেন্টসগুলি, কাস্ট সার্টিফিকেট, PRTCগুলি করা হয়, সে অনুযায়ী প্রত্যেকটি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি চা বাগানে প্রায় 2-3 দিন করে ক্যাম্প করে প্রায় 90% আধার কার্ড এখন পর্যন্ত কমপ্লিট করেছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই অপেক্ষায় আছেন, কারণ আধার কার্ড যদি কমপ্লিট না হয় KYC হবে না PF, সেই জন্য দেরি হইতেছে। উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি উনি পূরণ করবেন। তাই আমরা কানু ঘোষ যে বিবৃতি দিয়েছেন ওনাকে স্মরণ করে দিতে চাই, ত্রিপুরা রাজ্যের এই PF-এর ঘোটালার পিছনে সিটু এবং CPM জড়িত, কারণ ওনারা যদি জড়িত না থাকে, 2010 সাল থেকে 29টি চা বাগানের PF-এর টাকা কে খেয়েছেন? মালিক এবং শ্রমিক সংগঠন যে সিটু, ওনারা যোগসাজসে শ্রমিকদেরকে ত্রিপুরা রাজ্যে ঠকিয়ে গিয়েছেন। আজকে ওনারা বড় বড় কথা বলছেন, ওনাদের লজ্জা থাকা উচিত, এবং ইতিহাস ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে সত্যি ইতিহাসটা তুলে ধরা উচিত। আমি বলবো আপনাদের মাধ্যমে, আজকে আমরা বাধ্য হয়েছি, ওনাদের আমরা এতদিন বলিনি, আমরা কাজের মাধ্যমে সেগুলি করার চেষ্টা করেছি কোনো বিবৃতি না দিয়ে। আজকে উনি যেই বিবৃতিটা আপনাদের মিডিয়ার সামনে উনি তুলে ধরেছেন, আমরা সেই জন্য সত্যি ঘটনাটা তুলে ধরতে চাইছি। আমরা আশা করব আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের কাছে ওনাদের
এই ঘৃণ্য চক্রান্তের ইতিহাসটা, দীর্ঘদিনের শ্রমিক ঠকানোর যে নীতি ওনারা অবলম্বন করেছিলেন সেটা আপনারা তুলে ধরবেন, এটি আমাদের আশা। আপনার পরিচয়? আমি শ্যামলন্দ বিকাশ পাল, ত্রিপুরা রাজ্যের প্রভারী ত্রি মজদুর সংঘের এবং ভারতীয় প্ল্যান্টেশন মজদুর মহাসংঘের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার। আপনার পাশে কে? আমার পাশে আছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটির সভাপতি এবং আমাদের মেঘলিবন চা বাগানের শ্রমিক পঞ্চায়েতের যে কার্যকর্তারা ওনারা আছেন এখানে। চা শ্রমিকদের উন্নতির জন্য এই সরকার, বিশেষ করে মাননীয় মন্ত্রী ভগবান দাস, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন। কিন্তু কতিপয় সিআইটিউ নেতা কানু ঘোষ মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন, বাগানে বাগানে গিয়ে যে চা শ্রমিকরা ন্যায্য পাওনা পাচ্ছেন না। আসলে ওনারা রাজনীতির মুখোশ পরে সিআইটিউকে সহযোগিতা করার জন্য, সমাজকে দ্বিধাবিভক্ত করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত শুরু করেছেন। আমরা ভারতীয় মজদুর সংঘ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাষ্ট্রপতি সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চা পর্ষদের যারা কার্যকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যে শিল্পকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমাদেরও আমাদের সব ধরনের সহযোগিতার হাত আমরা আগেও যেভাবে বাড়িয়ে দিয়েছি, ভবিষ্যতেও ওনাদের সঙ্গে আমরা সর্বদাই থাকব। এবং রাজ্যের এই রাষ্ট্রপতি সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ শিল্প। চা শিল্পকে যেভাবে রাষ্ট্রপতি বিচার দ্বারা সরকার আসার পরে যেভাবে শিল্প বিক্ষোভ ঘটিয়ে চা শিল্পের উন্নতি করেছেন, সেই শিল্পকে ধ্বংস করার জন্য সিআইটিউ রাজনৈতিক দল, সিআইটিউ একটা শ্রমিক সংগঠন নিজেকে জাহির করে, আসলে ওরা বামপন্থীর মুখোশ পরে শ্রমিকদের রাজনৈতিক করার একটা ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে।